नमस्कार बंधुरा साथी किचेनर आबार एक नतून रेसिपी अपन सबाइके स्वागत। आजकेर ये नतून पर्वे बनिए देखाबो तालेर भापा पुलि। पिठेगुलो बनानो खुबी सहज, तार एकटा सहज रेसिपी आज के आपनादेर संगे शेयर करलाम। भिडियोटी आपनारा कन्टिन्यूस देखे नीन। प्रथमे कड़ाइते दिए दिच्छि तालेर मार। तालेर मार दिए अल्प एकटू जल दिए तालेर मारटाके फुटिए निते हबे। जल दिए 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 दीची एक चामच लवण दिए ताले रसटा के फुटते दीची। ताले रसटा जखन फुटबे सेई फुटन्त पर्याय एर संगे मिशिए दीते हबे शुकनो चालेर गुड़ी। एइभावे चालेर एकटा खामी तैरि करे नेब। देखुन ताले रसटा एखन फुटते आछे। ताले रस जल जखन फुटबे सेई फुटन्त पर्याय चालेर गुड़िटाके मिशिए दीची। चालेर गुड़िटा जखन देबेन तखन अल्प अल्प दिए हाताड़े दिए अनबरत नेड़े थाकते हबे। नाड़ते नाड़ते देखबें चालटा सुंदरभावे चिटचिट होये आसछे एबं एकटी डला बाकिये आसछे। एइभावे चालेर एकटा डला तैरि करते हबे। पिठेगुलो बानानोर जोन्नो प्रथमे चालेर खामिटा तैरि करे निच्छि। एकटी थालार मध्ये नामिये निच्छि। गरम अवस्थातेई हात दिये मेखे निच्छि। गरम अवस्थातेई माखते हबे। आर एई समय जदि कोनो जलेर प्रयोजन हय, जदि मने हय जे एकटु जल कम आछे जल लागबे, ताहले अवश्यई गरम जल অ্যাড করবেন। একেবারে ফুটন্ত গরম জল দিয়ে চালের ডোটা তৈরি করবেন, তাহলে চালের চিটটা থাকবে, না হলে কিন্তু পিঠেগুলো তৈরি হবে না। চালের চিটটা নষ্ট হয়ে গেলে পিঠেগুলো তৈরি করতে পারবেন না, পিঠেগুলো একেবারে ফেটে যাবে। তাই যদি কোনো জলের প্রয়োজন হয় তাহলে একেবারে ফুটন্ত গরম জল দিয়ে মেখে নেবেন। অল্প অল্প গরম জল দিয়ে মাখতে হবে। এইভাবে দেখুন কিছুক্ষণ মেখে নিচ্ছি, একেবারে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটার কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন যে ডোটা কতটা সফট হয়েছে। এই রকম একটি সফট ডো বানাতে হবে। এখন পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। এর থেকে অল্প অল্প অংশ হাতে নিয়ে এই রকম প্রথমে গোল করে চ্যাপ্টা করে একটি ছোট বাটির মতন তৈরি করতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন কেমন ভাবে আমি পিঠেগুলো বানাচ্ছি। এখানে ভরে দিচ্ছি নারকলের পুর। चीनी नारकल और एलाच एक संगे किछुक्षण पर्यन्त पाकिये निये एक चिटचिटे पुर तैरी करे निएछि। सेई पुरटा दिए दिलाम। एखन एरकम प्रथमे मुखटाके सिल करे निते हबे। तारपरे एइभावे चेपे चेपे नख दिये मुड़ी दिले डिजाइनटी सुंदरभावे होये जाबे। एइभावेओ बानाते पारेन। आरो एकटा सिम्पल डिजाइन आपनादेर देखिये दिच्छि। एई डिजाइनटा खुबई सहज, जेटा आपनादेर पछन्द हय सेई अनुयायी पिठेगुलो बानिये नेबेन। আর কোন ডিজাইনটা ভালো লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই একবার হলেও জানিয়ে দেবেন। দেখুন ঠিক একইভাবে একটি বাটি প্রথমে তৈরি করে নিচ্ছি। বাটির মধ্যে নারকলের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে চিনি নারকল দিয়ে পুরটা তৈরি করেছি। এখানে আপনারা গুড় দিয়েও নারকলের পুরটা তৈরি করে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। যেটা আপনাদের পছন্দ হয় সেই অনুযায়ী বানিয়ে নেবেন। নারকলের পুরটা তৈরির সময় এক কাপ যদি কোরানো নারকেল নেন তাহলে হাফ বাটি চিনি লাগবে। আর নিয়েছি দুটো এলাচ। এই মেজারমেন্ট করে নারকলের পুরটা তৈরি করে নিয়েছি। সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন পিঠেগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলো ভাপে দিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন বেশ খানিকটা জল এখানে ভাপে বসিয়ে দিচ্ছি। পিঠে সিদ্ধ করার জন্য এই রকম ফুটো ফুটো একটি বড় মাপের বাটি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে অল্প একটু তেল গায়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। পিঠেগুলো খুব অনায়াসে বেরিয়ে আসবে। এখন একটা একটি পিঠে বাটির মধ্যে ভরে দিচ্ছি। প্রায় 20 মিনিট মতন সময় লাগবে। 20 মিনিটের মধ্যে দেখবেন পিঠেগুলো সুন্দরভাবে হয়ে যাবে। পিঠেগুলো গরম অবস্থাতে বাটি থেকে বের করবেন না, তাহলে পিঠেগুলো ভেঙে যাবে। পিঠেগুলো সিদ্ধ হওয়ার পরে দেখবেন একটির সঙ্গে একটি চিটিয়ে যাবে। তখন অল্প একটু জল হাতের মধ্যে নিয়ে পিঠেগুলোর গায়ে ছিটিয়ে দেবেন। দেখবেন পিঠেগুলো একটি একটি করে সুন্দর ছিঁড়ে যাবে। তারপরে পিঠেগুলোকে পাত্রে তুলে নেবেন। পিঠেগুলো ভরে নিয়েছি। দেখুন ভাপটা সুন্দরভাবে বেরোতে লাগছে। গ্যাসের ফ্লেম একেবারে হাইতে থাকবে। একটি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট ঢেকে রেখে দেবেন। দেখুন 15 মিনিট পর দেখুন পিঠেগুলো একেবারে তৈরি হয়ে গেছে। পিঠেগুলো দেখতেও সুন্দর হয়েছে এবং একেবারে স্পঞ্জি হয়েছে। খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম প্রতিদিন নতুন নতুন রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ মূল্যবান সময় দিয়ে রেসিপি দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।